হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। আর আজকে তোমাদেরকে শোনাতে চলেছি একটা সুন্দর সুন্দর একটা গল্প, যেটা হচ্ছে বাইক রাইডিং নিয়ে। আমরা একদিন গেছিলাম বাইক রাইড করতে, তো তোমাদের সোনারপুর থেকে গেছিলাম, কোথায় বলো তো? কোথায়? সোনারপুর থেকে আমরা গেছিলাম হেড়েভাঙা। তো সেই রাইডের কথা আমি তোমাদেরকে জানাবো, কীভাবে গেছে, কেমন রাস্তা দিয়ে গেছি, কেমন একটা মাথা পাগল করা একটা রাস্তা দিয়ে গেছিলাম। তো সঙ্গে থাকো আর এই ব্লগটা পুরো সম্পূর্ণ দেখো, চলো। উভয় এখন বেরিয়ে গেছে, আমি এবার এই যাচ্ছি, ওই রাস্তায় উঠবো, রাস্তায় উঠে এ করবো, আর এই হেলমেট নিয়ে ফেলেছি, এখন যাই, দেখা যাক কী হয়, কেমন কি রাইডিংটা হয়। অলরেডি বেরিয়ে গেছি আমরা, তেমাথার দিক দিয়ে এগোচ্ছি, তেমাথার দিকে। তার আগে আমাদের বাইকে একটু তেল ভরে নেবো সামনে থেকে, আমাদের তেল পাম্প সামনে চলে এসেছে, এবার তেলটা নিয়ে নেবো, তেলটা নিয়ে আমাদের তেল দেওয়া কমপ্লিট, 250 টাকা তেল নিয়েছে। এবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যস্থল ক্যানিং হয়ে হেড়েভাঙা যাবো। এই জার্নিটা কেমন হয় দেখা যাক, রাইডারটা তো বাইক চালাচ্ছে ভাই অন্তরা নিখিল। সত্যি কথা বলতে এই গরমের মধ্যে বাইক রাইডিং করা মানে প্রচণ্ড কষ্টের এবং চাপের, উপর দিয়ে চাপ, মারাত্মক চাপ। টায়ার মায়ার কেটে যাবে, কোথায় চলে আসবে আমরা? কি লাইন পার করলাম? কালিকাপুর, কালিকাপুর না, কালিকাপুর পার করলাম আমরা। একটা রাস্তা হাত দিয়েছি, এখানে পাম্পা সামনে একটা ইঞ্জিন ভ্যান না কি মেশিন ভ্যান, বুঝতে ব্যাটারি ভ্যান সামনে দেখো, ব্যাটারি ভ্যানটা আছে, যাওয়া যাবে ব্যাটারি ভ্যান পাশ কাটিয়ে, সেরাচেরা ব্যাটারি ভ্যান। পাশে কলা বাগান, তার মাঝখান দিয়ে আমরা বেরিয়ে চলছি, এগিয়ে যাচ্ছি। তো এই সোজা রাস্তাটা সুভাষগ্রাম যাচ্ছে, যেটা আমাদের ডান দিকে বেরিয়ে গেছে এই ব্রিজ পার করে। আর আর একটা বাইপাস, আমরা বাইপাস বাইপাস খেয়েই যাচ্ছি। তো রাস্তাটা খুবই সোজা এবং স্মুথ, আমরা বেরিয়ে যাচ্ছি বাইপাসের উপর দিয়ে। এখানে সব হাইলাই, হ্যাঁ এখানটায় এসেছিলি, ভালো রাস্তা তো, এখানে গাড়ি চালানো শেখা মানে। হ্যাঁ, তো রাস্তাটা খুব সোজা আর সোজা সরল, এখানে অনেকে গাড়ি চালানো শেখে বা প্র্যাকটিস করে। এখানে বাম্পার চলা, পাশ দিয়ে কারেন্টের তার চলে গেছে, মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকে পুরো খোলা মাঠ আর মাঠ। হাওয়ার বেগ হচ্ছে অনেক, লোক তোমরা হয়তো শুনতে পাচ্ছ হাওয়ার বেগ কেমন। আর উপর দিয়ে পুরো টাক ফাটা রোদ্দুর, প্রচন্ড রোদ্দুরের চাপ, গরম সেই পড়েছে, হেলমেট কি আমার খুলে বেরিয়ে যাবে? যদি এই এতে যদি না ঢেকে ঢুকে বেরো হয় তা মানে মানে ঝলসে যাবে। হ্যাঁ প্রেম করতে আসবে, দাঁড়িয়ে আছে, দেখো এখানে লোকজন এখানে প্রেম করতেও আসে, পারলে এখানে প্রেম করতেও চলে আসবে, দেখো দুজন মিলে স্কুটির সিটে বসে প্রেম করছে, খুবই ভালো, চালিয়ে যাও।
ঠিক করেছে, মানে ঠিক লং লং এ একটা বাম্পার করে দিয়েছে, এটা ভালো কাজ করেছে বল। হ্যাঁ, এত সোজা রাস্তা তো রেস করবে না। এই ভদুর যে বন্ধুরা মরেছিল কোথায়, ওর ভদু ভদু ওর বন্ধু কোথায় মরেছিল? হ্যাঁ, টার্নিং এ রেস করবে আর ওসব মরবে, ওদের জন্য বাইক টাইক আমাদের কিনে দেয় না। এই বাঁ দিকে কোথায় গেলে, ডান দিকে কোথায় আছে? বাঁ দিকে চাম্পাহাটি। তো আমরা একটু মিস করলাম, যার জন্য আমার বাইকটা ঘুরিয়ে নিলাম। বাইকটা ঘুরিয়ে ব্রিজের পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, আমরা ওই ওই ব্রিজটা আগে থেকে ঢুকেছিলাম, এবার ঢুকে সামনেই আবার ব্রিজটা টপকেই আমরা আবার বাঁ দিকে চলে আসলাম। গুগল বাবা জীবন বলছে আর 51 মিনিট লাগে আমাদের ক্যানিং। প্রায় 1 ঘন্টা। ওটা কি হেড ভাঙা দিয়েছিস? ও না সরি, হেড ভাঙা আর 51 মিনিট, মানে খুব কাছাকাছি চলে এস, কারণ ক্যানিং থেকে হেড ভাঙা প্রায় 1 ঘন্টা লাগে। আর এই রাস্তায় বেশিরভাগ সবসময় অটোই বেশি চলে, সবটা বেশি মানে বেশিরভাগ অটোই চলে। গ্যাসের দিয়ে গ্যাস দিয়ে চলে, গ্যাসের অটো এই স্কুটিগুলো দেখতে বল, ওই স্কুটিগুলো বেরিয়ে যাবো চলো। হ্যাঁ, এর মধ্যে তো লড়ি যাচ্ছে, সারা শুরু রাস্তা তো ওরা। হ্যাঁ, দাঁড়া দেখছি, ঠিক রাস্তা যাচ্ছি, গুগল বাবা আমাদেরকে ঠিক রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, দারুণ লাগছে তো। রাস্তাটা উঁচা নিচা, রাস্তাটা উঁচা নিচা, সোজা সোজা। আরেকবার দেখবো ম্যাপটা খুলে, সাইডে দেখাচ্ছে সোজা রাস্তাটা, খুব জানাজার মতো। আমরা এখন যে রাস্তাটা এসেছি সেটা একটু জানাজার মতো, নিকেশের বাইকে হাওয়া একটু কম আছে যার জন্য লাফাচ্ছে কম, বাট হাওয়া যদি বেশি থাকতো না আমি হয়তো পিছন দিক থেকে উড়ে উড়ে গিয়ে সামনে গিয়ে বসে থাকতাম। মানে এখন এটা
হয়তো একবার পাকা রাস্তা হয়েছিল, রাস্তার গাড়ি চলতে চলতে মনে হয় বীজগুলো সব উঠে গেছে, বড় বড় খোয়া করে রয়ে গেছে, অসাধারণ লাগছে। বাঁ দিকে পরিবেশটা পুরো ফাঁকা মাঠ, তারপরে মাঝখানে মাঠের মধ্যে রাস্তা, গজব। বড় গাড়ি চলে এর মধ্যে, বল লড় গাড়ি চলে, হ্যাঁ গত হত্যা হয়ে গেছে। তাও তো ভালো, কালকে বানিয়ারা গেছিল রাস্তা কি যাবে, রাস্তা কাজ হচ্ছে, ছড়িয়ে আছে, আর ও স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয়, তারপরে তোর টায়ার কেটে যাওয়ার ভয়, যাই বউ ধরে ধরে আস্তে আস্তে করে গেছে। তারপরে ওদের ওদের ভেতর রাস্তাটা কিন্তু ভালো রাস্তা, হ্যাঁ মেন রাস্তা দিয়ে না আসলে তো আমার ওই জেঠুর বাড়ি ঢুকতে পারবে। মাঠে নামিয়ে দিয়েছে, দেখো মাঠের মাঠের মাঝখান দিয়ে চালিয়ে যাচ্ছে, রাস্তা ছেড়ে দিয়েছে, রাস্তা ছেড়ে, হ্যাঁ রাস্তা ছেড়ে দিয়ে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে। রাস্তা দেখো রাস্তা, আবার রাস্তায় ঠেলে উঠছে, চলো ঠেলে উঠে গাড়িটাড়ি ফেসে গেছিল এই জায়গায়, মানে এখানে গাড়ি টাড়ি ফেসে গেছিল, চাকা ঢুকেছে, এখনো আছে অনেক, এখনো সব ব্যাক ম্যাক যাই আগে। সামনে একটা পুরোন বট গাছ, শালা কি রাস্তা রে, গাড়ি এখানে ফেসে গেছিল, এখানে বট গাছের তলায় রেস্ট নেওয়া হবে, এখান দিয়ে আর গাড়ি যায়, হয়তো রাস্তাটা দেখতে পাচ্ছ উঁচু নিচু, আমরা এখন সেই 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 কী যেন, সত্যি কথা বলতে এই রাস্তা দেখে না আমার নিখিলের মনে হচ্ছে আমরা হেডভাঙ্গা যাচ্ছি না, আমরা যাচ্ছি লাদাখ ঘুরতে, লাদাখ ট্যুর করতে, বাইক নিয়ে আমরা পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে সেই ভাঙাচোড়া যে একটা রাস্তা আছে না, তো সেই রাস্তার মতো মনে হচ্ছে যে আমরা লাদাখের ভেতর দিয়ে যাচ্ছি লাদাখ ট্যুরে। রাস্তা না তো মাথা খারাপ, এরকম রাস্তা মানে আমরা হঠাৎ বুঝতে পারছি যে এরকম রাস্তা হবে, গুগল বাবা জীবন আমাদেরকে দেখিয়েছে যা শর্টকাট করতে গিয়ে এত মানে কষ্টকর একটা রাস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে। আমি বলে দিই যে ঘুরিয়ে চলে তো আমাদের দর্শককে বলে দেবো যে যদি এই রাস্তা যদি ধরো তাহলে রাত্রেবেলা এসো, দিনেরবেলা ঠিক আছে, দিনেরবেলা এখান থেকে যায় খুব শর্টকাট, ঠিক আছে রাত্রিবেলা সব ব্রেক্সের ব্যাপার, যখন তখন চিন্তা ফিনতে কেয়ার করে নিয়ে আসতে হবে, সকাল সকাল করে আসতে হবে। যা রাস্তা এ রাস্তায় মানে কী বলবো, বাইক জোরে কী চালাবে, কুড়ির উপরে চালানো যাবে না, যদি বা কুড়ির উপর চালাবো তুমি যাবে, তোমার বাইক না তোমার বাইক চলে যাবে কিন্তু তুমি যেতে পারো। পিছনে একটা মারাত্মক রাস্তা,
সীমাবদ্ধতা অতিক্রম করেছে সেটা বাট ক্যামেরাবন্দি করতে পারলাম না, তখন আমি নিজেকে সামলাচ্ছিলাম। ভালো রাস্তা আছে দেখে নাকি ব্যাপার না, গেলে বড় গাড়ি চলে না বলে ঠিক আছে, তবু মাঝে মাঝে রাস্তাগুলো অনেক দিনের রাস্তা বল, এগুলো অনেক দিনের রাস্তা বলছি, অনেক দিনের রাস্তা এগুলো, তাই বলছি আমরা হেরে ভাঙা মেন রাস্তায় চলে এসেছি, আমরা মেন রাস্তা দিয়ে আছি। রাস্তা পুরো প্লেন, খুব সুন্দর কাজ করা, আর এখন মানে স্কুলে ছুটি হয়েছে। আরে বাবা বড় গাড়ি তো, পুরো বড় গাড়ি, আরেকটা আসছে বড় গাড়ি। একটা জিনিস হচ্ছে এতক্ষণ বসে আছে তো পাছাটা মানে একটু ব্যথা করছে, কোনটায়? একটা স্কুল, হাই স্কুল না প্রাইমারি স্কুলে, হাই স্কুল, এটা হাই স্কুল। গেটের বাইরে সব খাবার টাবার বিক্রি করছে, ছোটো ছোটো স্কুল, কিছু কিছু লোকেদের ছেলেদের আর কি ছুটি হয়ে গেছে, ছেলে মেয়েদের। একসময় আমরাও খুব এনজয় করতাম স্কুলের মধ্যে, ছুটি হলে হয় প্রায় 80-82 চলছে। আমরা অলরেডি হেরো ভাঙা চলে এসেছি, আর এখান থেকে কিছু মিষ্টি মিষ্টি নিয়ে নেবো, হেরো ভাঙা বাজার, বাজার মেয়ে চলে এসেছে আমরা। এরা পুরোটাই বড় একটা বাজার, একটা মিষ্টির দোকান থেকে দাঁড়াবো, মিষ্টি নিতে হবে, অপেক্ষা অপেক্ষা। কোনো দোকান টোকান না, ফল টল নেবো, মিষ্টি দোকান কই? হ্যাঁ আচ্ছা আচ্ছা খোলা আছে, এ তো এখানে দাঁড়িয়ে মিষ্টি দোকানে নেই। আরে বাবা টুকায় দেখো চালি একদম পুরো ফুল সেট আপ গেট আপ, তাই মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি নিয়ে নিই। অলরেডি হেড়ে ভাঙা চলে এসছে, আর আমরা যে দিদি বাড়ি আসবো বলেছিলাম সেই দিদি বাড়ি চলে এসছে প্রায়, আর কিছুক্ষণ গেলেই দিদি বাড়ি পেয়ে যাবো। তো বন্ধুরা আজকের এই মোটর ব্লক আমরা খুব দুর্দান্তভাবে কাটিয়ে আসলাম, সেই সোনারপুর থেকে হেড়ে ভাঙা, মানে খুব সুন্দর সুন্দর রাস্তা এক্সপ্লোর করলাম, খুব মজা লাগলো আজকে এই রাইডটা। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যারা এই ব্লকটাকে সম্পূর্ণভাবে দেখেছ, আশা করছি ব্লকটা তোমাদের খুব সুন্দর এবং ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি একটা মোটর ব্লক তৈরি করতে, ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর আমাকে যদি নতুন দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আসছি আমার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে, দেখা হচ্ছে খুব ধুমধাম ব্লগের সাথে। তো টাটা বাই বাই।